Namaskar, News Nador Hoglok Sagotam the Nice Studio Mozart Molivica, Samaho Kese Azir Hongbadot. Nimadir Egnon Bullheadot, a Homs Adiatabadi Zubosatopol Hodor, Ovosan Hormohot Kajakusi, News Narek, Biki Potibidon. নিমাতির এক নং বুলহেডত অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পৰিষদৰ অৱস্থান ধৰ্মঘট কাৰ্যসূচী নিমাতিৰ ব্যাপক গৰাখহনীয়া ৰোধৰ দাবীত এই প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰে সংগঠনৰ কৰ্মকৰ্তা আৰু স্থানীয় ৰাইজে বিগত সময়ছোৱাত নিমাতিৰ খহনীয়া ৰোধৰ বাবে ৰাজ্য চৰকাৰে কোটি টকা আবণ্টন দিছিল যদিও আজি পৰ্যন্ত বিজ্ঞানসন্মতভাৱে নিৰ্মাণ কৰা নহল জৰহাটৰ ৰক্ষা কবচ স্বৰূপ এক নং বুলহেড হে আজি এনেদৰে অৱস্থান ধৰ্মঘট কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে যদিহে খহনীয়া ৰোধ কৰাৰ ব্যৱস্থা নকৰে তীব্র আন্দোলনের হুঙ্কার দিয়ে প্রতিবাদকারী নিমাতির গড়াখহনীয়া সমস্যা তো একটা দীর্ঘদিনিয়া সমস্যা আর এই দীর্ঘদিনিয়া সমস্যাক আজি তারিখলৈকে সমাধান করার ক্ষেত্রে রাজ্য সরকারখন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই সম্পর্কত আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের লগতে বিভিন্ন দল সংগঠনেও গড়াখহনীয়া রোধর দাবি জানায় বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে আছে যদিও আজি তারিখলৈকে রাজ্য সরকারের কিন্তু কোনো ধরনের এই সমস্যা সমাধানের ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ সঠিক দিকত একটা পদক্ষেপ লওয়া আমার কিন্তু দৃষ্টিগোচর নহল নিমাতির গড়াখহনীয়ায় এটা ক্রমান্বয়ে একটা কালরূপ ধারণ করেছে আর এই গড়াখহনীয়া দিনক দিনে বৃদ্ধি হয়েছে আর এই ক্ষেত্রে বিভিন্ন সরকারখনে বিভিন্ন আঁচনি যুগুতাইছে কিন্তু আঁচনিসমূহ বিজ্ঞানসন্মত আর পরিকল্পিতভাবে আঁচনিসমূহ সফল করাত কিন্তু আমি দেখা পোৱা নাই গতি আঁচনিসমূহর যে ঠিকা আবন্টন দিয়ে ঠিকা আবন্টন দিয়ার পিছতে দেখা পোৱা যায় যিজনে সচার্থত ঠিকা লাভ করে আর সেইজনের পৰা বেলেগ এজনে উপঠিকা লৈ পেলাই কাম বনবিলাক করে আর কাম কেনে ধরনের কাম করে এই অঞ্চলের রাইজর লগতে বিভিন্ন মহলে কিন্তু বিভিন্ন দিকত পরিলক্ষিত হয়ে আহিছে গতি জলসম্পদ বিভাগের একাংশ বিষয়া কর্মচারী যা দুর্নীতিপরায়ণ মনোভাব আর এই দুর্নীতিপরায়ণ মনোভাবের বাবে আজি তারিখন নিমাতির এই এক নং বুলহেডর লগতে নিমাতি অঞ্চলটোত কিন্তু ব্যাপক গড়াখহনীয়া কিন্তু দেখা দিয়ে আহিছে আর ব্যাপকভাবে গড়াখহনীয়া হয়ে আহিছে এই গড়াখহনীয়া সমূহ কেনে ধরনের বিজ্ঞানসম্মতভাবে কেনে ধরনের সমাধান করব লাগে এই ক্ষেত্রে কিন্তু বিভাগে সম্পূর্ণ হেমাহি করায় আমার পরিলক্ষিত হয়েছে গতি অনাগত সময়ত আমি জলসম্পদ বিভাগক এটা কথা আমি স্পষ্টভাবে আমি কব বিচাৰিছোঁ আর লগতে রাজ্য সরকারক আমি কব বিচাৰিছোঁ যে নিমাতির গড়াখহনীয়ার রোধর ক্ষেত্রে আপনাদের তৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করক বারিষা কালত আপনাদের কাম করবলে থই রাইজক আবহাওয়া ভরাই আপনাদের দুর্নীতির আশ্রয় লোব নালাগে আপনালোকে সঠিক দিকত আর সঠিক রূপত নির্মাণ করক আর সঠিক দিকত আপনাদের এই সমস্যা সমাধানের ক্ষেত্রে উঠি পড়ি লাগক আর নিমাতি অঞ্চলের লগতে যোরহাট নগরখন আর দাঁতি কাষরিয়া গাঁওসমূহ সুরক্ষা দিয়ার ব্যবস্থা করক উত্তর অঞ্চল বিশেষ কৃষিজীবী অঞ্চল আর এই কৃষিজীবী অঞ্চলত এই গড়াখহনীয়ার বাবে এই কৃষি নষ্ট হওয়ার লগতে বহুত পশুধন নষ্ট হয়েছে গতি ধ্বংস হয়েছে এই ক্ষেত্রে কিন্তু আমি জলসম্পদের লগতে রাজ্য সরকারক একটা কথা আমি পুনর্বার আমি দাবি জানাইছো যে অতি শীঘ্রে নিমাতির গড়াখহনীয়ার উপর ব্যবস্থা গ্রহণ করক আর বিজ্ঞানসম্মত পরিকল্পিতভাবে আপনাদের এই গড়াখহনীয়া রোধের ব্যবস্থা করক ইয়ার অন্যথা কিন্তু অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ যোরহাট জেলা কমিটিয়ে নিমাতিবাসী রাইজক লগত লৈ জঙ্গি আন্দোলন করবলে কিন্তু বাধ্য হব যোরহাটের সীমন্ত মাথা বড়ুয়া রিপোর্ট নিউজ নাও 24x7